সরকারের সঙ্গে থাকা কিংবা বিরোধিতা করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারে নরবরে অবস্থা দেখা দিয়েছে দলটির একটি পক্ষ সরকারের সমালোচনা করে ক্ষমতায় পরিবর্তন আনার বার্তা দিচ্ছে। আবার যেসব প্রার্থী আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে আছেন তাদের কণ্ঠে ভিন্ন সুর জাতীয় পার্টির নির্বাচনী প্রচার নিয়ে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট জোট সমঝোতায় ছাব্বিশ আসনে আওয়ামী লীগের ছাড় পেয়ে দুশো তিরাশি ভোটের মাঠে জাতীয় পার্টি নাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা প্রার্থীরা আওয়ামী লীগের জোটভুক্ত নির্বাচনে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন নৌকার ভোট নিয়ে সংসদে যেতে কৌশলী প্রচারণা চালাচ্ছেন তারা জনগণ সবসময় সঠিক সিদ্ধান্তটা নেয় এবং এখানে জনগণের চাওয়াটাকে হয়তো মানে মূল্য দিয়েছেন দলমত নির্বিশেষে আমি সবার কাছে ভোট চাচ্ছি কিন্তু আশা করি যে আমি ভোট পাবো আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন আঠারো আসনে আমরা যারা আছি কখনই আমাদের মধ্যে কোনো মানে গণ্ডগোল ছিল না যে আরেকজন আছে জন্য আরেকজনের মানে অন্য প্রার্থীর সাথে তার একটা গণ্ডগোল হবে এটা আমার মনে হয় না সামনে এটা হবে না সামনে আমরা আমরা যেই নির্বাচিত হই না কেন তাকে আমরা অন্যরা সহযোগিতা করব। অনেকে আমাকে অনেক আগে থেকে বলেছেন যে আপনি পলিটিক্সে ভালো করতে পারবেন আপনি আসেন এবং আপনার মন মানসিকতা যেমন এখানে আপনাকে ঠিক দল হিসাবে দেবে না এমনিই দেবে আওয়ামী লীগের জোটের বাইরে থাকা প্রার্থীদের লড়তে হচ্ছে নৌকার বিরুদ্ধে ভোটের প্রচারে তারা সরব হচ্ছেন সরকার বিরোধিতায় অনেক দিন হয়ে গেলে যারা দুর্নীতিবাজ যারা চক্রান্ত করে তারা শক্তিশালী হয়ে যায় এখন তো মনে করে আমরা ছাড়া কেউ নাই জাতীয় পার্টি যদি ক্ষমতা আসে সর্বপ্রথম এই দেশের বেকার সমস্যা সমাধান করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে এই দেশ থেকে দুর্নীতির চিরতরে নির্মূল করবে যদি আগের মতো বলেন যে ভোট তো কী দিতে যাব ভোট তো দেওয়া হয়ে যায় কিন্তু না এইবার যাবেন ভোটকেন্দ্রে ইনশাল্লাহ আপনার ভোট আপনিই দিবেন যাকে খুশি তাকে দিবেন আর যদি আপনার ভোট দিয়ে দেয় আপনি ওখানে প্রতিবাদ করবেন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও খুব রয়েছে জাতীয় পার্টিতে সোহাগ চ্যানেল আই ঢাকা